আউটলুক ইন্ডিয়ার মতে ভারতের দ্বিতীয় তাজমহল হল শেরশাহ সুরির সমাধি। বিহারে সাসারামে অবস্থিত শেরশাহ সুরির সমাধি ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন। ভারতে আফগানি স্থাপত্যের অন্যতম নিদর্শনও এই শেরশাহ সুরির সমাধি। সৌদের প্রবেশপথের প্রস্তর ফলকের লেখা থেকে জানা যায় যে রেড স্যান্ডস্টোন বা লাল বালিপাথরের এই অসামান্য স্থাপত্যটি 1540 থেকে 45 সালের মধ্যে তৈরি হয়েছিল। এটি স্থপতি ছিলেন মীর মোহাম্মদ আলিওয়াল খান। বর্তমানে এই জায়গাটি ভারতের পুরাতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত। ভারতীয় নাগরিকদের জন্য 12 বছরের ঊর্ধ্বে প্রবেশ মূল্য মাথাপিছু মাত্র 25 টাকা। 12 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। বিদেশি নাগরিকদের জন্য টিকিটের মূল্য 300 টাকা মাথাপিছু। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য জানিয়ে রাখি এখানে পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে এবং 4 চাকা গাড়ি পিছু মাত্র 25 টাকা করে লাগে। 22 একর জায়গা জুড়ে কৃত্রিম চতুর্ভুজাকার জলাশয়ের মাঝে এই সমাধি। টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হলে প্রথমেই পেরোতে হবে একটি ছোট গম্বুজাকৃতি তোরণ। সেখানেও রয়েছে একটি সমাধি শেরশাহের সেনাপতির। যারা এই চ্যানেলের নতুন দর্শক তাদের সকলের কাছে অনুরোধ, অনুগ্রহ করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি প্রেস করুন যাতে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড করা হবে এবং তার নোটিফিকেশন যেন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এই স্থাপত্যটির নির্মাণ কার্য কিন্তু শেরশাহের জীবিত থাকাকালীন শুরু হয়েছিল যখন ওনার পুত্র ইসলাম শাহ মসনদে ছিলেন। শেরশাহের মৃত্যুর 3 মাস বাদে অর্থাৎ 1545 সালে 16ই আগস্ট নির্মাণ কার্য শেষ হয়। অক্টাগোনাল বা অষ্টভুজাকৃতির মূল সমাধি ক্ষেত্রটি প্রায় 122 ফুট উঁচু ও 22 মিটার চওড়া। প্রবেশ তোরণ অতিক্রম করার পরে মূল সমাধিক্ষেত্রে প্রবেশ করতে হলে পার হতে হয় একটি পাথর নির্মিত ব্রিজ। বর্তমানে এই পথের দুই ধারে রয়েছে সুসজ্জিত বাগান। এই পথ ধরে যাবার সময় জলাশয়ের সৌন্দর্য সত্যিই অসাধারণ। জলাশয়ের চারিদিকে সুন্দর সাজানো বাগান। মূল সমাধির ভিত সিঁড়ির মতো ধাপে ধাপে জলাশয়ে মিশে গেছে। চারিদিকে বেষ্টন করে আছে এই সিঁড়ির মতো ভিতের চাতাল। উপর থেকে এই চাতালে নামার জন্য চারিদিকেই সিঁড়ি রয়েছে, চাইলে নেমে দেখতেই পারেন, মন্দ লাগবে না। এবার চলুন সমাধি ক্ষেত্রটি ঘুরে দেখতে দেখতে জেনে নেওয়া যাক শেরশাহের ছোট্ট জীবন কাহিনী। 1472 সালে জন্ম নেওয়া শেরশাহ ছিলেন সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং যার রাজধানী ছিল অধুনা বিহারের সাসারাম। একজন সাধারণ সেনাবাহিনী কর্মচারী হিসাবে যোগদান করার পরে কালক্রমে তিনি হয়ে উঠেছিলেন বাবরের সেনাবাহিনীর অন্যতম সেনাপতি। পরবর্তীকালে তিনি বিহারের শাসনকর্তা হিসাবেও নিয়োজিত হন। 1537 সালে হুমায়ুন যখন অন্য যুদ্ধে ব্যস্ত ছিলেন সেই সময় শেরশাহ বাংলা দখল করে সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ও নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করেন। 1540 থেকে 1545 সাল অর্থাৎ 5 বছরের সময়কালে তিনি নাগরিক ও সামরিক প্রশাসনের এক নতুন ধারা চালু করেছিলেন। প্রচলন করেছিলেন রুপিয়া নামক এক মুদ্রার, এছাড়া মোহর নামে স্বর্ণ মুদ্রা এবং দাম নামক এক তাম্র মুদ্রারও প্রচলন তিনি করেছিলেন। ডাক বিভাগের আমূল সংস্কার তিনি করেন। তবে শেরশাহের সবথেকে বড় অবদান গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড। 1545 সালে চান্দের রাজপুতদের বিরুদ্ধে যুদ্ধের সময় কালিঞ্জর দুর্গে বারুদ বিস্ফোরণে শেরশাহের মৃত্যু হয়। শেরশাহের মৃত্যুর পরে তার পুত্র জালাল খান ইসলাম শাহ উপাধি গ্রহণ করে সিংহাসনে বসেন। আমরা এবার প্রবেশ করেছি সমাধি ক্ষেত্রের মূল গম্বুজের ভিতরে। 122 ফুট উঁচু এই গম্বুজটি দেখতে সত্যি সুন্দর। দেওয়ালে রয়েছে বিভিন্ন ইসলামী কারুকার্য করা। সবুজ রঙের চাদর ঢাকা কবরটি হচ্ছে শেরশাহের কবর বা সমাধি। উপস্থিত গার্ডদের কাছে জানা গেল যে অন্যান্য যে কবরগুলো রয়েছে সেটা উনারই পরিবারের অন্যান্য লোকেদের সমাধি। লাল বেলেপাথর বা
রেড স্যান্ডস্টোন দ্বারা তৈরি এই সৌধটি আজও বিস্ময়ের উদ্রেক করে। আমরা এবার উপস্থিত হয়েছি এই সৌধের বাইরের মূল চাতালে। সৌধটির চারিদিকে জলাশয়। এই সৌধের চাতালের চারিদিকে রয়েছে চারটি সুন্দর ছত্রি। এই ছত্রিগুলোই কিন্তু মূলত ইন্দো ইসলামিক স্থাপত্যের অন্যতম নিদর্শন। সবথেকে সুন্দর বিষয় হলো এই সৌধের চারিদিকে রয়েছে সিঁড়ি, যা বেয়ে খুব সহজেই জলাশয়ের কাছে পৌঁছে যাওয়া যায়। একটু ঢালু চাতাল যাতে বৃষ্টির জল একদমই জমতে না পারে, সুন্দর নিকাশি ব্যবস্থা। অক্টাগোনাল বা অষ্টভুজাকৃতি মূল সমাধি ক্ষেত্রটি প্রায় 122 ফুট উঁচু ও 22 মিটার চওড়া। এবারে জানানো যাক আপনারা কিভাবে এই সাসারামে শেরশাহের সমাধিতে আসবেন। রানাঘাট থেকে 19 নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুর আসানসোল পরেশনাথ হয়ে গাড়িতে 570 কিলোমিটার ও কম বেশি 12 ঘন্টা সময় লাগবে। কলকাতা দিক থেকে এলে বালি ব্রিজ থেকে 19 নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুর আসানসোল পরেশনাথ হয়ে গাড়িতে 550 কিলোমিটার ও কম বেশি 11 ঘন্টা সময় লাগবে। যদি ট্রেনে আসেন তবে শিয়ালদহ বা হাওড়া থেকে সাসারামগামী যে কোনো ট্রেন আপনারা ধরতে পারেন। বিভিন্ন ট্রেনের বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। যদি ফ্লাইটে আসেন তবে নিকটতম বিমানবন্দর হল গয়া। গয়া এয়ারপোর্ট থেকে সাসারামের দূরত্ব 123 কিলোমিটার। পাটনা বা বারাণসী এয়ারপোর্ট থেকেও আসতে পারেন, তবে দূরত্ব বেশি হবে। যদি আপনারা এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনারা চাইলেই সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এর সাথে সাথে আপনাদের সকলের কাছে আবারও অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ এবং আরও ভালো ভিডিও তুলে ধরার অনুপ্রেরণা জাগায়। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং পাশে থাকার জন্য। ভালো থাকবেন।